বিদায়ী বছরে বাংলাদেশের আলোচিত ঘটনা নিয়ে শুনুন মুশকায়েত মাশরেকের প্রতিবেদন। চলতি বছরের সবথেকে আলোচিত আর আতঙ্কের নাম ছিল করোনা ভাইরাস। গেল বছরের 31শে ডিসেম্বর চীনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘটনা ঘটলে দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় চলতি বছরের 8ই মার্চ। আর করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃতের ঘটনা ঘটে 18ই মার্চ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে 17ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যা কয়েক দফায় আগামী 16ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয় 24শে মার্চ থেকে, যা বলবৎ থাকে 31শে মে পর্যন্ত। 66 দিন বন্ধ থাকার পর অর্থনীতির স্থবিরতা কাটাতে 1লা জুন থেকে সীমিত আকারে অফিস আদালত খুলে দেওয়ার পাশাপাশি সড়ক, রেল, নৌ ও আকাশপথ থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের 17ই মার্চ থেকে শুরু হয়ে 2021 সালের 26শে মার্চ পর্যন্ত চলবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও কয়েকজন বিশ্বনেতাদের উপস্থিত থাকার কথা ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে গ্রাফিক্যাল উপস্থাপনা ও থিম সং পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি, শত শিশুর কণ্ঠে গান সহ বর্ণাঢ্য আয়োজন ছিল অনুষ্ঠানটি ঘিরে। পরিকল্পনা ছিল 1.5 লাখ মানুষের সমাগম করার, কিন্তু করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর পরামর্শে 17ই মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানে জনসমাগম করার মতো অনুষ্ঠানগুলোও স্থগিত করা হয়। সিদ্ধান্ত হয় পরিস্থিতি অনুকূলে আসলে অনুষ্ঠানগুলো সুবিধামতো সময়ে করার। তবে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি পালিত হয়। এছাড়া স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করা হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় মুজিব বর্ষের অনুষ্ঠান প্রচার করা হয়। সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে, তবে বছরব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা মুজিব বর্ষ উদযাপন করব। সরকারের নির্বাহী আদেশে চলতি বছরের 25শে মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাজা স্থগিতর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। বয়স ও মানবিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত মুক্তির পর রাজনীতি থেকে দূরে থাকবেন, এই সময়ে বাসায় অবস্থান করবেন এবং বিদেশ যেতে পারবেন না। এই শর্তে বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়। 20শে মে ঘূর্ণিঝড় আমফান ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এ শতাব্দীর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এটি প্রথম সুপার ঘূর্ণিঝড়। আমফানে ভারত ও বাংলাদেশের 1300 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে। 2008 সালের ঘূর্ণিঝড় নার্গিসের রেকর্ডকে ছাড়িয়ে ভারত মহাসাগরের উত্তর ভাগে রেকর্ড করা সবচেয়ে ব্যয়বহুল ঘূর্ণিঝড়ও আমফান। দেশের 25টি জেলায় প্রায় 1.5 কোটি মানুষ ঘূর্ণিঝড় আঘাত হানার আগের দিন থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েন। দক্ষিণ পশ্চিমের জেলায় পানের বরফ থেকে শুরু করে রাজশাহীতে আম এবং উত্তরের অন্য জেলাগুলোর ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হয়। এছাড়া বিভিন্ন জেলার বাঁধ, রাস্তা, ব্রিজ, কালভার্ট সহ অবকাঠামোর পাশাপাশি ঘর বাড়ি, কৃষি এবং চিংড়ি ঘের সহ মাছের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে 16 জন মারা যান। একত্রিশে জুলাই কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনায় দায়ের হওয়া সিনহার বোনের মামলায় টেকনাফের সাবেক পরিদর্শক লিয়াকত, বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ পুলিশের অন্যান্য আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। নোয়াখালীর এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বছরের 4ঠা সেপ্টেম্বর। ওই ঘটনা প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা আর সমালোচনার সৃষ্টি হয়। এর ফলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। দাবি ওঠে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণের। পরবর্তীতে 13ই নভেম্বর ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ জারি করা হয়। একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের পাশে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস নিঃসরণের ফলে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত 31 জন নিহত হন। ওই ঘটনায় তিতাসের 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
25 সেপ্টেম্বর সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় 9 জনকে আসামি করা হয়, যার মধ্যে 6 জনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। ধর্ষণের ঘটনায় বিভিন্ন সময়ে 8 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের নভেম্বর থেকে ধলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশের আলেম ওলামারা এটিকে মূর্তি আখ্যা দিয়ে এর বিরোধিতায় মাঠে নামেন, জানিয়ে দেশের প্রগতিশীল সমাজ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়। এই ইস্যুতে সরকারও কঠোর অবস্থান নেয়। বছরের শেষ ভাগে এসে 10ই ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ তথা 41তম স্প্যান বসানোর কাজ শেষ হয়। এর মাধ্যমে বহুল আলোচিত এই মেগা প্রকল্পের 6.15 কিলোমিটারের মূল কাঠামো পুরোপুরি দৃশ্যমান হয়। সংযুক্ত পদ্মার দুই পার, যার মাধ্যমে বিশ্বের সামনে প্রমাণিত হয় নিজস্ব অর্থায়নে মেগা প্রজেক্ট বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা। দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর সংযোগ এই সেতুর প্রথম স্প্যান বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর। প্রকল্প নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত লাগতে পারে। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে স্বাধীনতার 50তম বছরের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।